Mama, please. Oh, you're just going to get up. I'm going to go shopping for this. আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। শেষ সময়ের মতো আমরা আবারো শপিং এ যাচ্ছি, কারণ ঢাকাতে হয়তো বা আজকে আমাদের লাস্ট বের হওয়া। তো আমার জন্য আমরা যদিও কিছু শপিং করা হয়েছে, বাট সেটা তার পছন্দ হয় নাই। তো আজকে বেসিক্যালি আমায়া শপিং করার জন্যই আমরা যাচ্ছি। তো শপিং মলটাতে যাওয়ার জন্য আমাদের কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছিল, কারণ দেখুন রাস্তার পাশে যে ফুটপাথগুলোতে কেনাকাটার পসরা সাজিয়ে বসেছে। আসলে যে যার সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পাচ্ছে তার প্রিয়জনের জন্য এই শপিং করে নিয়ে যাচ্ছে, এটা দেখে কিন্তু ভালো লাগছে। যে হোক না কেন, আমার সামর্থ্য কম, কিন্তু আমি চেষ্টা করতেছি আমার প্রিয়জনদের জন্য কেনাকাটা করতে। তো এটা দেখে আসলেই ভাল লাগছিল। তো আসলে সব বড় বড় শপিং মলগুলো যেভাবে কেনাকাটা চলছে সেভাবেই কিন্তু চলছে এই ফুটপাথগুলো। সত্যি কথা বলতে কেনাকাটা করতে কিন্তু সবারই ভালো লাগে। আর যেহেতু সামনে ঈদ, তো একটা বড় আমাদের মুসলিম উম্মার জন্য একটা বড় অকেশন। তো রোজার ঈদ নর্মালি কিন্তু কেনাকাটার ঈদ বলা চলে। তো সে অনুযায়ী কিন্তু সবাই যে যেভাবে পাচ্ছে কেনাকাটা করছে। তো আর যেহেতু করোনার পরিস্থিতিতে 2 বছর আমরা কেউই এভাবে বাহিরে বের হতে পারি নাই, তো এইবার সবাই বের হয়েছে এবং যে যেভাবে পাচ্ছে কেনাকাটা করছে। আমরা যে শপিং মলটাতে আসছি, আসলে আমরা যখন এখানে আসছি তখন অলরেডি কিন্তু 10:30 বাজে। তো 10:30 মধ্যে আমি রনিকে বারবার বলতেছিলাম যে এখন কিন্তু তুমি দোকান খোলা পাবা না, আর আমরা যাব আর কিন্তু এটা বন্ধ করে দিবে। কিন্তু আমরা যখন এখানে আসলাম দেখলাম যে কি পরিমাণ মানুষ, যে 10:30 পরেরও যে এত মানুষ থাকে চিন্তার বাহিরে, যে কি পরিমাণ মানুষ এই শপিং মলটাতে ছিল। বাট আমরা দোকানদার বলতেছিল যে এখানে নাকি 1-2টা পর্যন্ত ওপেন থাকে, যেহেতু শেষ সময়ে আসলে সেহরি পর্যন্ত ম্যাক্সিমাম শপিং মলগুলাই খোলা থাকে। তো আমরা এখানে আসছি আমার ড্রেস কেনার জন্য। তো এখানে এদের কালেকশন গুলো অনেক ভালো ছিল, তো আমরা এখান থেকেই আমার ড্রেস নিলাম। তো আমরা যেহেতু ঢাকা ছেড়ে চলে যাব, তো এজন্য লাস্ট সময়ে আসছিলাম আমার কিছু ড্রেস কেনার জন্য। তো এখান থেকে আমরা ওর কয়েকটা ড্রেস নিলাম। তো ও নিজেই এগুলো পছন্দ করেছে, তো পছন্দ অনুযায়ী নিয়ে নিয়েছে এবং সে তো খুবই হ্যাপি। তো সে যখন ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছিল, তো তার অনেক অনেক পছন্দ হয়েছে এই ড্রেসগুলো, এবং সে দেখেন কিভাবে এই ড্রেসগুলো নিয়ে সে তার পোজ দিচ্ছিল, যে সে এবং এই শপিং ব্যাগগুলো সে কিন্তু আমাদের কাছে দিচ্ছিলই না, তো সেই এই শপিং ব্যাগগুলো সে ক্যারি করতেছিল। তো এখানে মোটামুটি ভালোই ড্রেস ছিল। তো তারপরে আমরা চলে আসলাম, এই সময় কিন্তু রাত 12টা বাজে। তো 12টার সময় আমরা এখানে হালকা কিছু নাস্তা করার জন্য এই শপিং মলটার উপরে একটা ফুডকোর্ট ছিল, তো ফুডকোর্টে আমরা চলে আসছি। তো আমরা কিছু খাওয়া দাওয়ার পরে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের বাসায়। তো রাস্তাটা অনেক ভালো লাগতেছিল, তখন মোটামুটি একটু ফাঁকাই ছিল। তো আমরা রিক্সা দিয়ে যখন যাচ্ছিলাম, আমাদের আসলে তখন অনেক সুন্দর একটা মানে হাওয়া ছিল। তো সব মিলিয়ে কিন্তু আজকে শপিংটা মোটামুটি ভালো হয়েছে, পছন্দসই জিনিস পেয়েছি। তো এর মাধ্যমে আমাদের ঢাকার শপিং ক্লোজ হয়ে গেল। তো আমরা ঢাকা ছেড়ে চলে যাব আগামীকালকে ইনশাল্লাহ। তো সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।